অনেকে তাসবিহ দানা দিয়ে তাসবিহ পাঠ করাকে বেদাত বলেছেন, কিন্তু বেদাতের সংজ্ঞার দিকে তাকালে তো এটা বেদাত হয় না। আসল কারণ কি? এটা তো উপকরণ মাত্র। তাসবিহ পাঠ করা যদি সেটা শরিয়াত সম্মত তাসবিহ হয়, শরিয়াত যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এইটা হচ্ছে মানে এই 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 যে তাসবিহগুলো শরীয়ত আমাদেরকে শিখিয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে অথবা সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পেয়েছি। সাহাবায়ে কেরামের মাধ্যমে পাওয়া মানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া, তাহলে সেটা হলো শরীয়ত সম্মত তাসবিহ। যদি কেউ শব্দগুলোকে নিজেদের মন মতো করে বলেন এবং যেগুলো আসলে যেগুলো কোনো আসল নাই, তাহলে সেটা কিন্তু বেদাতি তাসবিহ হয়ে যাবে। এটা হলো বেদাতের একটা পদ্ধতি। আমি আসছি আপনার পুরো প্রশ্নটার উত্তর দেব। তাহলে যেমন ধরেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই ধরনের তাসবিহ আমরা সাহাবায়ে কেরাম থেকে পাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকেও পাইনি। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমা তাইয়্যিবা, পুরোটাই বলতে হবে। আচ্ছা, তারপরে যদি কেউ মানে এমন কিছু দরুদ চালু করেন যার মধ্যে তার সিলসিলার লোকদেরকে ঢুকিয়ে দিলেন, তারপর আরও নতুন নতুন শব্দ ঢুকালেন, তাহলে সেই দরুদটা হবে বেদাতি দরুদ। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকারগুলো আছে সেগুলোর সাথে নিজের থেকে আরও কিছু অ্যাড করে সেটা সুন্নাত হিসাবে চালু করে দেন, তাহলে এগুলো হবে বেদাতি তাসবিহ। সুতরাং তাসবিহের মধ্যে প্রথম প্রকার হচ্ছে শব্দমালার মধ্যে কোনো মডিফিকেশন নিয়ে আসা বা নিজের ইচ্ছা মতো সেগুলো শব্দমালা তৈরি করে সেগুলোকে তাসবিহ হিসাবে চালু করা, এটা শরীয়তে নিষিদ্ধ এবং এটা বেদা। দ্বিতীয় হচ্ছে পদ্ধতি, আপনি তাসবিহটা কীভাবে পড়লেন এটা খেয়াল করতে হবে। এখানে আপনি যে দানার কথা বললেন সেটা পদ্ধতির মধ্যে চলে আসে। একটা কাজ নানাভাবে বেদাত হতে পারে। মূল কাজটা যদি পদ্ধতির মধ্যে আপনি পরিবর্তন সাধন করেন, স্থানের মধ্যে পরিবর্তন সাধন করেন, সময়ের মধ্যে পরিবর্তন সাধন করেন, তাহলে এগুলো বেদাত হবে। তাহলে বেদাত শুধুমাত্র আপনি যেটা বলেছেন সেভাবে সাব্যস্ত নয়, বেদাত সাব্যস্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলোকে ওপেন রেখেছেন সেটাকে যদি আপনি তাকিদ করে ফেলেন, অর্থাৎ সেটাকে যদি নির্দিষ্ট করে ফেলেন কোনো একভাবে যে এইভাবে করব, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন রেখেছেন, তাহলে সেটা বেদাত হবে। এর অনেকগুলো দলিল আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় বলে দিয়েছেন এই সময় যে কোনো নফল সালাত পড়া যেতে পারে, সে সময় যদি আপনি যেমন বেলা ঠিক দশটায় যদি আপনি বলেন যে এই সোফাতে বসে যে ব্যক্তি দু রাকাত সালাত পড়বে তার অনেক বড় সওয়াব হবে, কোনো সওয়াবের ধরন সংখ্যাও বললেন না, অনেক বড় সওয়াব হবে, তখন এই ঠিক দশটার সময় নির্ধারণ করলেন কেন? এখানে প্রথম আপত্তি, এই এই নির্ধারণের কারণে কিন্তু এটা বেদাত হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যদি আপনি বলেন যে দশটায় বলেন বা এই সময়ের মধ্যে বলেন, বা আজকে কেউ যদি এই সোফায় বসে সালাত আদায় করে, এই সোফায় পেলেন কোথায়? এটা আপনার নিজের সংযোজন। তাহলে সময়ের ক্ষেত্রেও যদি নির্দিষ্ট করেন যেটা দলিল শরীয়তে নাই, অথবা স্থান নির্দিষ্ট করেন, অথবা প্লেস নির্দিষ্ট করেন, চেয়ার নির্দিষ্ট করেন, অথবা হাইয়াত পদ্ধতি নির্দিষ্ট করেন বা কী মানে কীভাবে পড়বে, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেটা হাতে গুনতেন সেটাকে তাসবিহ দানার মধ্যে নিয়ে এসেছেন, তাহলে পদ্ধতিগত একটা পরিবর্তন কিন্তু এখানে সাধন করেছেন এবং তাসবিহটাকে একটা শিআর একটা প্রতীকে পরিণত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ওযু করছিলেন, তখন তাকে বলা হলো এই মসজিদে গিয়ে দেখেন যে কী করছে মানুষ। গিয়ে ঢুকে দেখলেন যে মানুষ প্রত্যেকে মানে একদল তাসবিহ পাঠ করছে পাথর দিয়ে পাথর দিয়ে, আরেক দল একজন বলছে যে এই তোমরা আমার সাথে এটা এতবার বলো, সে তালকিন দিচ্ছে এতবার বলো। তো তিনি দেখলেন এই এই সিস্টেম সবগুলোই হচ্ছে এমন সিস্টেম যেটার পক্ষে শরীয়তের কোনো দলিল নেই এবং এটা অভিনব একটা সিস্টেম, নতুন আবিষ্কৃত একটা সিস্টেম। ফলে তিনি খুব রেগে গেলেন, বললেন শোনো তোমরা তোমাদের পাপকে গণ্য করো, তোমরা তোমাদের পণ্যকে পুণ্যকে গণ্য করতে হবে না, সওয়াবকে গণ্য করতে গণতে হবে না, কারণ সওয়াব আল্লাহ তাআলা গুনেন এবং ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা পুণ্যবান আল্লাহ তাআলা তাদের কোনো সওয়াবকে নষ্ট করেন না, নষ্ট হতে দেন না। তোমরা তোমাদের পাপকে গণো, কারণ
এই পাপের কারণে তোমাদের ক্ষতি হবে, পাপকে গণো যাতে করে সেটাকে কমিয়ে আনতে পারো। তো ফলে এখানে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওকফ থেকে বোঝা গেল যে তিনি এটাকে আসলে সমর্থন করেননি এবং তিনি এটাকে অভিনব মনে করেছিলেন, এবং অভিনব বলার অর্থই হচ্ছে বেদাত হওয়া। সুতরাং বেদাত উপকরণের মাধ্যমে হতে পারে, যে উপকরণটা আপনি ইউজ করলেন সেখানেও যদি আপনি শরিয়ার কোনো প্রেসক্রিপশনের বাইরে নিজস্ব প্রেসক্রিপশন নিয়ে আসেন তাহলে সেটা শরিয়ত সিদ্ধ হবে না।